চালু হচ্ছে, রাজ্য সরকার এবং ডিএমদের কোনো ভূমিকা থাকবে না। 2 কোটির বেশি বাংলাদেশি শুধু হিন্দু হওয়ার কারণে তাদেরকে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে, তারা সমনাগরিকত্ব সুযোগ পাবে, ভারত সরকার সেটা করবে। লোকসভা রাজ্যসভায় আইন যেখানে পাশ হয়ে গেছে, রুল তৈরি হচ্ছে, ইউনোইট যে স্বরাষ্ট্র দপ্তরের রুল তৈরি হচ্ছে, রুল ডিক্লারেশন হয়ে যাবে, অ্যাপ চালু হয়ে যাবে। আমরা যারা সমনাগরিকত্ব দাবি করছেন কেপি ঠাকুরের নেতৃত্বে 1945 সাল থেকে, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং হিন্দুরা বেঁচে যাবে। যে সিএ, এই যে এনআরসি, এগুলো ভোট এলে এরাই নাটকটা শুরু করে, কারণ বিজেপি বাংলায় তো বিশেষভাবে সারা দেশের নিশ্চয়ই, তারা তো তাদের সংগঠন নেই, গোষ্ঠীবাজি, জনভিত্তি নেই, উন্নয়নের রাজনীতি করে না, ফলে ভোটে হারবে এটা খুব স্বাভাবিক বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে তারা ধর্মীয় মেরুকরণের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চায়, সেই কারণেই এই সিএএ এনআরসি ভোট এলেই সঙ্গে সঙ্গে কুমির ছানার মতো এগুলোকে বের করে আনে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, যাদের নাম ভোটার তালিকায় আছে, যারা নাগরিক, যারা ভোট দেন, যারা এমপি এমএলএ সরকার নির্বাচিত করছেন, তাদের নতুন করে এই নাগরিকত্ব প্রশ্নটা আসছে কি করে? তারা তো এমনিতেই সবাই নাগরিক, ফলে এই নাটকটা শুভেন্দুরা করছেন শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের জন্য, উন্নয়নের রাজনীতি থেকে পিছিয়ে পড়ে।